আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিদেশের মাটিতে কত সুন্দরভাবে আমাদের দেশীয় সবজিগুলো সাজ হয়, তার এই একটা ভিডিও। তো ভিডিওটি আমার ভাবি আমার জন্য আমেরিকা থেকে শ্যুট করে পাঠিয়েছে, তো আমি ভাবলাম আমার ভিউয়ার্সের জন্য একটু শেয়ার করে দিই, তো সবার ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপুন। তো আমি আসলে পুরোটা অবাক হয়ে গেছি, এত সুন্দর আমাদের দেশীয় সবজিগুলো চাষ হয় ওখানে বাড়ির পাশেই, এত সুন্দরভাবে চাষ হয়। তো আশা করি আপনারাও অনেক অনেক এনজয় করবেন। তো ভাবি আরও কিছু দৃশ্য আমার জন্য এখানে শ্যুট করে পাঠিয়েছে, এই যে দেখুন। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ওইদিকে ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে সবুজ। তো সবজি বাগানটি দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি, আর আপনারা সবাই অনেক অনেক এনজয় করবেন। তো চলুন আপনাদের সাথে আমিও একটু ঘুরে আসি সবজি বাগানে বিদেশের মাটিতে বাংলাদেশীয় সবজিগুলো দেখার জন্য। তো আশা করি সবাই এনজয় করবেন, তো চলুন ঘুরে আসি যাক। শেয়ার করলাম, আশা করি আপনারাও এনজয় করবেন। তো ভাবি চলে এলো সে সবজির বাগানে। তো আসার পর এই যে দেখতে পাচ্ছেন পুরো সবজির বাগানটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ আর সাথে বেগুন গাছও আছে। তো যিনি এটা চাষ করেন অনেক সুন্দরভাবে করেছেন, আসলে বিদেশের মাটিতে দেশীয় সবজি। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক এনজয় করবেন। আর এই যে দেখুন বরবটি গাছ। এই যে বরবটি গাছ, আর উপরের দিকে ওইখানে আছে সিম গাছ। এই যে আমাদের শীতের সবজি সিম। এই যে দেখুন গাছটা দেখে পুরোটা অবাক করার মতো, মানে পুরোটা জুড়েই সিম গাছ। দেখুন কিভাবে যে এখান দিয়ে, আবার এখানে ঢেঁড়স গাছও আছে দেখা যাচ্ছে। এই যে ঢেঁড়স গাছ। তো আসলে খুবই অবাক লাগে বিদেশে এত সুন্দর আমাদের দেশীয় সবজিগুলো চাষ হয়, আর ভালোও লাগে। এই যে বরবটি গাছ, তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন। এই যে পুরোটা জুড়ে কিন্তু এখান দিয়ে শিম গাছগুলো, আমার তো আসলে অনেক ভালো লেগেছে দেখে। এই যে দেখুন এই যে কত বড় শিম গাছ, উপরের দিকে কতটা উঠেছে, এই যে বাতাসে ধুলতেছে। এই যে দেখুন, এই যে মানে আর অসংখ্য শিম ধরে আছে। এই যে দেখুন, আসলে যত্ন করলে সবই সম্ভব, পরিশ্রম করতে হবে। বিদেশের মাটিতে আমাদের দেশীয় সবজিগুলো কত সুন্দরভাবে চাষ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, এই যে অনেকগুলো বড় বড় মিষ্টি কুমড়া ধরে আছে। এই যে মিষ্টি কুমড়া গাছ। এই যে কতগুলো মিষ্টি কুমড়া দেখুন মাটিতে পড়ে আছে, আসলে অবাক লাগে তাই না? বিদেশে আমাদের দেশীয় সবজিগুলো এত ভাবলে একটু অবাক লাগে, কিন্তু এটা সম্ভব। এই যে দেখুন কত সুন্দরভাবে সবগুলো গাছে আর কতগুলো মানে কুমড়া ধরে আছে। তো
তো আশা করি আপনারাও আমার সাথে অনেক এনজয় করতেছেন, আপনাদের ভালো লাগতেছে। আর যারা সবজি গাছ করতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর দেখুন এই যে ঝিঙে, অনেকগুলো ঝিঙে ধরে আছে এদিক দিয়ে। এই যে কুমড়া গাছ, এই যে একটা মিষ্টি কুমড়া পাকা, এই যে দেখুন এই সাইড দিয়ে আরো একটা আছে। এই যে আমাদের দেশে জবা ফুল গাছও আছে, দেখতে পাচ্ছেন? বিদেশে আমাদের দেশে সবই আছে। এই যে করলা গাছ, এই যে দেখুন লাউ এর মাচা কত সুন্দর, মানে লাউ ধরে আছে দেখুন। এই যে লাউ শাক। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।